প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের যে রিমেম্বারিং অফ দ্য পাস্ট তার অন্তর্গত লোককথা বিষয়টি আলোচনা করব। লোককথা পৃথিবীর সমস্ত প্রাচীন দেশে এবং সংস্কৃতিতে আমরা লোককথার অস্তিত্ব দেখতে পাই এবং এই লোককথা ইতিহাসের নানা উপাদান সংগ্রহ করতে আমাদের সাহায্য করে। পৃথিবীর প্রতিটি দেশেরই আমরা প্রায় দেখতে পাই সেখানকার চিরাচরিত লোককথা বর্তমান এবং এই লোককথাগুলি দীর্ঘকাল ধরে মুখে মুখে প্রচলিত হয়ে এসেছে বংশ পরম্পরায়। এটি লোক ঐতিহ্যের একটি অঙ্গ। লোককথা এই শব্দটাকে যদি আমরা ভাঙি, লোককথা অর্থাৎ লোকের মুখে মুখে যে কথা বা কল্পিত গল্পকাহিনী যুগ যুগ ধরে বিভিন্ন প্রজন্মের পর প্রজন্ম ধারাবাহিকভাবে সেই গল্পগুলো বর্তমান কাল পর্যন্ত চলে এসছে কোন সুদূর অতীত থেকে, তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন আমরা লোককথার যে সংজ্ঞা, সেই নির্দিষ্ট সংজ্ঞা বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। লোককথা সম্পর্কে কেমব্রিজ ইউনিভার্সিটির যে ডিকশনারি সেখানে কি বলা হচ্ছে সেটা একটু দেখে নিই। বলা হচ্ছে, আ শর্ট স্টোরি দ্যাট প্যারেন্টস হ্যাভ পাসড অন টু দিয়ার চিলড্রেন থ্রু স্পিচ ওভার মেনি ইয়ার্স। অর্থাৎ আমাদের যে সমস্ত বাবা মারা, আমাদের অভিভাবকরা, তারা আমাদের পরবর্তী সন্তান সন্ততিদেরকে যে সমস্ত গল্পগুলো কাহিনীগুলো আমাদেরকে বলে আসছেন যুগ যুগ ধরে, সেগুলোই হচ্ছে লোককথা। বাস্তবিক এটাকে আরও একটু সুসংহত করে বলেছেন ক্যারল লিঞ্চ ব্রাউন। তিনি কি বলছেন? তিনি বলছেন, মানুষের জীবন, খুব ভালো করে শোনো, মানুষের জীবন ও কল্পনার সংমিশ্রণে গড়ে ওঠা গল্প গাথাই হচ্ছে লোককথা। অর্থাৎ মানুষের জীবন কিন্তু সেখানে বর্তমান, এইটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই মানুষের যে জীবন, তার সঙ্গে যে কল্পনার সংমিশ্রণ ঘটছে, এর মধ্যে থেকেই কিন্তু আমরা ইতিহাসকে খুঁজে পাই। তাহলে সমন্বয়িতভাবে কি বলা যায়? সমন্বয়িতভাবে বলা যায় যে লোককথা হলো এমন একটা ধরনের কাল্পনিক গল্পকথা যার সাহায্যে প্রাকৃতিক বা আধ্যাত্মিক কোনো ঘটনার ব্যাখ্যা বা সেটা উপলব্ধি করার চেষ্টা করা হয়। ব্যাপারটা কীরকম? না, প্রাচীন যুগে বিজ্ঞান চেতনা ছিল না, মানুষ অনেক বেশি ম্যাজিক্যাল বিলিফ, রহস্যময়তা, অলৌকিকভাবে কোনো সমাধান হয়ে যাবে বলে মনে করত। এই ধরনের লোককথার মধ্যে কিন্তু এই ধরনের চিন্তা ভাবনার ছাপ কিন্তু আমরা খুঁজে পাই খুব সুস্পষ্টভাবে। তাই এইটা বলা হচ্ছে যে প্রাকৃতিক যে ঘটনাগুলো ঘটছে সেগুলো মানুষের জীবন সম্পর্কে, প্রাকৃতিক ঘটনা সম্পর্কে, কিন্তু সেটার যখন সমস্যার জায়গায় যাচ্ছে তখন তার যে সমাধানটা আসছে সেটা অতিপ্রাকৃত, সেটা অলৌকিক, সেটা আধ্যাত্মিক। তাহলে এই যে আমরা দেখছি, এই ব্যাখ্যার মধ্যে দিকে থেকে দেখছি, লোককথার সংজ্ঞার মধ্যে থেকে দেখছি যে লোককথা যে ভিত্তি সেটা হচ্ছে লোকজীবন, অবশ্যই লোকজীবন, এবং তার ভিত্তি এই প্রকৃতির মধ্যে, এই সমাজের মধ্যে, এই সংস্কৃতির মধ্যে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে লোককথাগুলো তৈরি হচ্ছে এবং লোক মুখে মুখে সেগুলোর আমাদের পরিজ্ঞান ঘটছে। এর মধ্যে থেকে আমরা দুটো পরিষ্কার দিক খুঁজে পাই। প্রথমত হচ্ছে, একটা হচ্ছে যে জীবন এবং কল্পনার সংমিশ্রণ। জীবন কার? মানুষের জীবন, পশু পাখির জীবন, প্রাকৃতিক এই যে জীবন, সেই জীবনের সঙ্গে
কল্পনার সংমিশ্রণ ঘটছে এবং কল্পনার সংমিশ্রণ না ঘটলে কোনো গল্প বা সাহিত্য সৃষ্টি হতে পারে না। লোককথা যেহেতু প্রথমে লিখিত ছিল না, মুখে মুখেই সেটা যুগ যুগ ধরে বিভিন্ন মানুষ বলে এসেছেন, এভাবেই প্রচলিত ছিল, তাই কল্পনা ক্রমশ সমৃদ্ধ হয়েছে। লোকজীবনকে অবলম্বন করে, জীবনযাত্রাকে অবলম্বন করে গল্পগুলো সৃষ্টি হয়েছে, তার মধ্যে কল্পনার রঙে রঙিন হয়ে সেই গল্পগুলো আমাদের কাছে আজকে আকর্ষণীয়ভাবে উপস্থাপিত হয়। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে প্রাকৃতিক আইন বলে এখানে কিছু নেই। প্রকৃতি তার একটা নির্দিষ্ট নিয়ম বা ছন্দে চলে। প্রত্যেকটি প্রাকৃতিক ঘটনার পেছনে কোনো অতিপ্রাকৃত কোনো বিষয় নেই, কোনো অলৌকিক বিষয় নেই, সেটা প্রকৃতির একটা নিয়ম, সেটা একটা বিজ্ঞানের একটা নিয়ম অনুযায়ী চলে। কিন্তু এই বিষয়টা তৎকালীন সময়ের মানুষ, অর্থাৎ এই লোককথাগুলো প্রত্যেকটা কিন্তু এখন জন্মাচ্ছে না, এই লোককথাগুলো তৈরি হয়েছে হাজার হাজার বছর ধরে, আমরা দেখতে পাই কোনো কোনোটির বয়স হাজার বছর অতিক্রান্ত হয়ে গেছে। তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃতিকভাবে যে ঘটনা ঘটে না, আমরা যে ঘটনা দেখতে পাই না, যার কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা হয় না, সেই রকম ঘটনাও কিন্তু লোককথার মধ্যে, আমরা কল্পনার মধ্যে দেখতে পাই। যেমন পশু পাখিগুলো কথা বলছে, বাস্তবিক কি পশু পাখি কথা বলে? পশু পাখিদের মধ্যে যেন মানুষের ব্যক্তিত্ব রয়েছে, তারা মানুষের মতো চিন্তাশীল, মানুষের মতো ক্রিয়াশীল, তারা নানা ধরনের কথাবার্তা বলতে পারে, তারা মানুষের সঙ্গে মানুষের ভাষাতেই যেন ভাবের আদান প্রদান করছে। তাহলে এটা প্রাকৃতিক মানে জগতে কিন্তু প্রকৃতি আমরা পক্ষে আমরা দেখতে পাই না। তাহলে এই প্রাকৃতিক আইন, হ্যাঁ, ল অফ নেচার, সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাই না এই লোককথার গল্পগুলোর মধ্যে। অর্থাৎ কল্পনা একটা লাগাম ছাড়া জায়গায় পৌঁছে যায়। এটা আমরা দুটো দিক দেখলাম। এবার কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করি, লোককথার বৈশিষ্ট্য। প্রথম যে বৈশিষ্ট্যটির দিকে নজর দেব আমরা, সেটা হচ্ছে প্রত্যেকটি লোককথাই কিন্তু শিশুদের মনোরঞ্জন করে, যে কোনো মানুষেরই মনোরঞ্জন করে অবশ্যই। প্রত্যেকটি গল্প অত্যন্ত আকর্ষণীয়, কিন্তু এটা সবচেয়ে বেশি আকর্ষণ করে শিশুদের। এবং সারা পৃথিবীতেই এই যে লোককথাগুলো আমরা জন্ম হয়েছে সেগুলো দেখতে পাই যেন শিশুদের দিকে লক্ষ্য রেখেই এই সমস্ত লোককথাগুলো নির্মিত হয়েছে। তাহলে শিশুদের মনোরঞ্জনের ক্ষেত্রে লোককথার ভূমিকা অনস্বীকার্য। আজও পর্যন্ত আমরা ঠাকুরমার ঝুলি, ঠান্ডির থলে, এই সমস্ত গল্পের বইগুলো, বিভিন্ন ধরনের পরিদের কাহিনী, বিভিন্ন ধরনের, আজকে তোমরা যে আধুনিকভাবে যেটা দেখছো, যেটা অবশ্যই লোককথা নয়, যেটা আমরা হ্যারি পটারের গল্প পড়ছি, সেখানে অতিপ্রাকৃত ঘটনা টটনাগুলো ঘটছে এবং সেগুলোর যারা পাঠক তারাও কিন্তু ছোট। তাহলে এই একই চিন্তা ভাবনার প্রতিফলন আমরা হাজার হাজার বছর আগে লোককথাগুলোর মধ্যে কিন্তু পাই। এটা গেল প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে লোককথাগুলো, এই লোককথাগুলোর সৃষ্টি কীভাবে হয়েছিল, অর্থাৎ এর লেখককে কারা এগুলো লিখেছিলেন, সেগুলো কিন্তু কিছু পাওয়া যায় না, তার ইতিহাস কিন্তু কিছু জানা যায় না। অর্থাৎ লোককথার লেখক কিন্তু অজ্ঞাত, কোনো একজন অজ্ঞাতনামা লেখক মানে বা এই গল্পের নির্মাতা, তিনি গল্পটি বলেছিলেন, তারপর দীর্ঘকাল ধরে মুখে মুখে সেটি বর্তমানকাল পর্যন্ত চলে এসছে। এটা একটা দিক, বৈশিষ্ট্য। এরপর হচ্ছে তৃতীয় বৈশিষ্ট্য, যেটা সেটা হচ্ছে অলিখিত। এই লোককথাগুলো চিরকালই মুখে মুখেই প্রচলিত হয়ে এসছে, সেই ঈশপেরও হতে পারে, পঞ্চতন্ত্র হতে পারে, হিত উপদেশ হতে পারে, কিন্তু পরবর্তীকালে এই লোককথাগুলোর যখন জন্ম হয়েছে সেটা তো জানাই যায় না কোন সময় বা কে লিখেছেন, কিন্তু পরবর্তীকালে যখন সংগৃহীত হয়েছে, কেউ সংকলন করেছেন, তখন সেগুলির একটি বিশেষ নাম দিয়ে সেই গল্পগুলিকে একটি বইয়ের মধ্যে বা একটি পুঁথির মধ্যে আবদ্ধ করা হয়েছে, লেখা হয়েছে। সেটা কিন্তু লেখক, তিনি কিন্তু লেখক নন। কাজেই এগুলো সমস্তই অলিখিত কাহিনী, যুগ যুগ ধরে মুখে মুখে প্রচলিত। আরেকটা বিষয় কি, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এর মধ্যে ধর্মীয় বিষয়টা খুব একটা গুরুত্ব পায়নি। যদিও মঙ্গলকাব্যের মধ্যে যে সমস্ত গল্প লোককথাগুলো পাই তার মধ্যে হয়তো ধর্মীয় বিষয়ের কিছুটা ছায়া আছে, কিন্তু সেটাই
লোককথার ক্ষেত্রে কিন্তু প্রধান বিষয় নয়, অর্থাৎ লোককথার একটা অংশ যদি এটা হয়, কিন্তু সেটার পার্সেন্টেজের দিক থেকে যদি আমরা শতাংশের দিক থেকে হিসেব করি, সেই দিক থেকে কিন্তু খুবই অকিঞ্চিৎকর। অর্থাৎ ধর্মী বিষয়ে এখানে কোনো গুরুত্ব নেই, ঈশ্বরের মহিমা প্রচার করা বা কীর্তন করা এ সমস্ত বিষয় কিন্তু লোককথার লক্ষ্য নয়। আরেকটা কী জিনিস দেখছি, সেটা হচ্ছে এখানে লোককথার যে আলোচনা তার মধ্যে কিন্তু মানুষই প্রধান, মানুষের জীবনই প্রধান। প্রাত্যহিক জীবনের বিভিন্ন ঘটনা, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে লোককথাগুলো কিন্তু গড়ে উঠেছে। এখানে কিন্তু কেন্দ্রে কিন্তু আছে মানুষ, অর্থাৎ নায়ক হচ্ছে কিন্তু মানুষ। এই লোককথার প্রধান ভূমিকা কিন্তু মানুষের মধ্যে দিয়েই আমরা ফুটে উঠছে, এটা কিন্তু আমরা দেখতে পাই। আর হচ্ছে কি, অতি প্রাকৃতিক বিষয়, যেটা এর কথা একটু আগেই আমি বিশদভাবে উল্লেখ করলাম, যে এর মধ্যে এমন অনেক ঘটনা দেখতে পাই যা প্রকৃতির মধ্যে আমরা সচরাচর কখনোই দেখতে পাই না, অথচ লোককথার মধ্যে সেগুলো অনায়াসে স্বাচ্ছন্দ্যে সেই সমস্ত ঘটনা বা সেই সমস্ত বর্ণনা বা সেই রকমভাবে সেগুলো বলা হচ্ছে বা করা হচ্ছে, এবং সেগুলো কোনোটাই অবিশ্বাস করা হচ্ছে না, সেগুলো স্বাভাবিকভাবেই গ্রহণ করা হচ্ছে, এটা আমরা দেখতে পাই এই অতি প্রাকৃতিক বিষয়গুলো। আরেকটা কি, পশু পাখি লোককথার মধ্যে অন্যতম একটা বিষয় রয়েছে, গাছপালা, মানুষের চারপাশ যে প্রকৃতি রয়েছে সেই প্রকৃতির মধ্যে মানুষ বর্তমান, অর্থাৎ প্রকৃতিকে বাদ দিয়ে তো আর কোনো গল্প সৃষ্টি হতে পারে না। তাই ছাগল, ঘোড়া বা অন্য কোনো জীবজন্তু, কীট পতঙ্গ, ব্যাঙ, সাপ, সমস্ত বিষয়গুলো, এমনকি কল্পিত জীবজন্তু যেমন ড্রাগন ট্রাগন ইত্যাদির কথা আমরা পাই, সেই সমস্ত জীবজন্তুগুলোকেও কিন্তু আমরা লোককথার মধ্যে দেখতে পাই, এবং তারা কিন্তু মানুষের ব্যক্তিত্ব নিয়ে সেই ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। লোককথায় তারা এক একটি চরিত্র হয়ে উঠছে, যেমন মানুষ একটি গুরুত্বপূর্ণ চরিত্র, সেই রকমভাবে তারা তাদের নিজেদেরকে প্রকাশ করছে, তারা কথা বলছে, সেই সমস্ত পশু পাখিরা তারা নিজেদের ভাষায় কথা বলছে, কিন্তু সেই ভাষা আমরা লোককথায় দেখছি যে মানুষের ভাষা, ঠিক আছে। তাহলে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে যে আমরা ইতিহাসে যেটা খুব গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে স্থান কালপাত্র। লোককথার মধ্যে কিন্তু কোনো স্থান কালপাত্র, এই ঘটনা কখন ঘটেছিল সেই বিষয়গুলো কিন্তু একদমই অনির্দিষ্ট, অর্থাৎ এগুলো কবে লেখা হয়েছে, কে বা কারা, কোনো একদিন কোনো এক সময়ে অনেক প্রাচীন যুগে একজন রাজা ছিলেন, তিনি এই সমস্ত কাজ করেছিলেন, এইভাবে লোককথাগুলো শুরু হচ্ছে। কাজেই তার মধ্যে যে ব্যক্তিবিশেষ, স্থান, কোন জায়গায় কোথায় হচ্ছে, ব্যক্তি কোন ব্যক্তি করছেন, কোন সময়ে করছেন, ঘটনাটা আদৌ ইতিহাসসম্মত কিনা, এগুলো কোনোটাই কিন্তু বিবেচ্য নয়, এগুলো কোনোটাই কিন্তু এর মধ্যে পাওয়া যায় না, এগুলো সবই কিন্তু অনির্দিষ্ট। আরেকটা, এটার আমরা দেখি যে পরিযান হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য, হচ্ছে যে এক দেশ থেকে আরেক দেশে লোককথা চলে যাচ্ছে। কীভাবে যাচ্ছে, আগে তো যোগাযোগ ব্যবস্থার এত উন্নতি ছিল না, তখন এরকম গণমাধ্যম ছিল না, সংবাদপত্র, টিভি, বই ইত্যাদি কোনো কিছুই ছিল না, কিন্তু কীভাবে যেত, এক দেশের লোককথা আমরা গ্লিম ভাইদের লোককথার ছায়া ভারতবর্ষে পাই, ভারতবর্ষের লোককথার ছায়া ইউরোপে পাই, তাহলে এটা কী করে সম্ভব হতো। বণিকরা এক দেশ থেকে আরেক দেশে দীর্ঘ সময় ধরে যাত্রা করতেন, তাদের মুখে মুখে এক দেশের লোককথা আরেক দেশে চলে যেত, যুদ্ধ বিগ্রহের মাধ্যমে সৈনিকদের মুখে মুখেও সেইগুলো চলে যেত, সন্ন্যাসী, ফকির বা বিভিন্ন পর্যটক, হ্যাঁ, এক দেশ থেকে আরেক দল মানুষ আরেক দেশে গেলেন, তারা তাদের সময় অতিবাহিত করার জন্য যে কথাগুলো বললেন, গল্পগুলো বললেন, সেইগুলো সেই দেশের লোক মুখে আবার প্রচলিত হয়ে গেল। এইভাবে লোককথার যে বিশ্বায়ন, অর্থাৎ সারা পৃথিবীতে তা ছড়িয়ে পড়ার ব্যাপারটা কিন্তু এইভাবে হয়েছিল। সমুদ্রযাত্রা, বিভিন্ন বণিকেরা বিভিন্ন সময়ে, বিভিন্ন নাবিকেরা বিভিন্ন দেশে গেছেন এবং সেখানকার লোককথাগুলো শুনেছেন এবং সেই লোককথাগুলো তাদের দেশে নিয়ে গেছেন, মুখে মুখে সেগুলো তাদের সমাজের মধ্যে প্রচলিত হয়ে গেছে। তাহলে এইভাবে লোককথার পরিযান কিন্তু আমরা দেখতে পাই। আর সবশেষে আরেকটি গুরুত্ব আমরা অবশ্যই লক্ষ্য করি, সেটা হচ্ছে যে প্রত্যেকটি লোককথার মধ্যে নীতিমূলক কিছু শিক্ষা দেওয়া হয়। লোককথা সবসময় পজিটিভ
শিক্ষা দেয়, অর্থাৎ সদর্থক শিক্ষা দেয়। এবং যেহেতু এর লক্ষ্যই থাকে শিশুরা, তাই শিশুদের মধ্যে যে নৈতিকতা বোধ, সেই নৈতিকতা বোধকে জীবনের প্রথম স্তরেই, ফার্স্ট স্টেজ অফ সোশিয়ালাইজেশন যাকে আমরা বলি, প্রথম সামাজিকীকরণ হচ্ছে একটি শিশুর মধ্যে। সেই শিশুর মধ্যে সামাজিকীকরণ কীভাবে ঘটছে না, এই সমস্ত লোককথার মধ্যে দিয়েও ঘটছে। এই সমস্ত লোককথার মধ্যে দিয়ে শিশুর মধ্যে নীতিবোধ তৈরি করা হচ্ছে, মানুষের মধ্যে নীতিবোধ তৈরি করা হচ্ছে। এই জিনিসটা কিন্তু প্রবলভাবে আমরা লোককথার বৈশিষ্ট্যের মধ্যে দেখতে পাই। তাহলে আমরা মোটামুটিভাবে জানলাম যে লোককথার কী কী ধরনের বৈশিষ্ট্য আমরা বিভিন্ন দেশের মধ্যে লোককথার মধ্যে পাই। এরপর হচ্ছে আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই। প্রথমে আসি ভারতবর্ষের উদাহরণের ক্ষেত্রে। প্রাচীন যুগে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব যে নারায়ণ পণ্ডিতের লেখা যে হিতোপদেশ গল্পটি, সেই হিতোপদেশের যে গল্পের যে সংকলন, সেই গল্পের মধ্যে অসংখ্য সুন্দর সুন্দর লোককথা রয়েছে। হ্যাঁ, সেই হিতোপদেশ, তারপরে বিষ্ণু শর্মার লেখা পঞ্চতন্ত্র, সেই গল্পের মধ্যেও প্রবল ধরনের লোককথা রয়েছে, খুব সুন্দর সুন্দর লোককথা রয়েছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি নৈতিকতা, ঠকানো মানুষকে, তার পরিণতি এবং কী ধরনের কী সমাজের পরিস্থিতি, সেই সমস্ত ব্যাপার, কী ধরনের লোকজন সে সময় বাস করতো, সেই সমস্তগুলো আমরা কিন্তু এর মধ্যে পাচ্ছি। তারপর আমরা আধুনিককালে দক্ষিণারঞ্জন মজুমদারের সংকলিত যে ঠাকুরমার ঝুলি, তিনি বাংলার বিভিন্ন অঞ্চলে লোকমুখে যে সমস্ত লোককথাগুলি প্রচলিত ছিল সেগুলো সংগ্রহ করে ঠাকুরমার ঝুলি রচনা করেছিলেন। তারপরে আমরা দেখতে পাই ঠান্ডির থলে, এই ধরনের সমস্ত বই আমরা পাই। সাত ভাই চম্পার গল্প তোমরা এর মধ্যে পাবে। এবং সেখানেও একটা নীতির বার্তা আমরা কিন্তু পাই। হ্যাঁ, লাল কমল নীল কমলের গল্প, রাক্ষস খক্ষস, এখানে দৈত্য দানবদের আমরা দেখতে পাই। তাছাড়া ভারতবর্ষ শুধু নয়, ভারতবর্ষ বাদ দিয়েও আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়, যেমন ধরো মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে, সেখানে যেমন আমরা দেখতে পাই আলিবাবা চল্লিশ চোরের গল্প। সেখানে চিচিং ফাঁক বলার সঙ্গে সঙ্গে একটা পাথর সরে যাচ্ছে। বাস্তবিক কি কোনো কথা চিচিং ফাঁক, একটা হাস্যকর একটা শব্দ, সেই শব্দটা বললে সেটা একটা খুব গোপন শব্দ। ব্যাপারটা কীরকম, এটা কিন্তু ভারী, খুব গুরুগম্ভীর কোনো বিষয় নয়, এটা বাচ্চাদের কাছে সহজবোধ্য, তাদের মনোরঞ্জনের মতো একটা ব্যাপার, তাদের জন্য সেই ধরনের হিউমারাসভাবে এগুলো লেখা হয়েছে। তাহলে এই যে আলিবাবার গল্প, আলিবাবা এবং চল্লিশ চোরের গল্প, সিন্ধাবাদের সমুদ্রযাত্রা, এটাও একটা অ্যাডভেঞ্চারের গল্প। সিন্ধাবাদ একের পর এক সমুদ্রযাত্রা করছে এবং তার ফলে বিচিত্র বিচিত্র সমস্ত ঘটনার অভিজ্ঞতা তার হচ্ছে এবং সেইগুলো সেই বইয়ের মধ্যে স্থান পাচ্ছে। তাহলে এগুলো কিন্তু নাবিকদের মুখে মুখে চলতো, এই সিন্ধাবাদের সমুদ্র অভিযানের গল্প। দীর্ঘ সমুদ্র পথ অতিক্রম করার সময় তাদের জীবন একঘেয়ে হয়ে পড়তো, তাদের জীবনে কোনো বিনোদন ছিল না, সেই বিনোদনের একমাত্র মাধ্যম ছিল তখন কিন্তু এই লোককথার গল্পগুলি। এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর আমরা দেখব যে বাংলার ক্ষেত্রে আমি যে বললাম যে মঙ্গলকাব্যগুলোর মধ্যে, যেমন আমরা মনসামঙ্গলের মধ্যে বেহুলা লক্ষ্মীন্দরের কথা পাই, হ্যাঁ, তারপরে কালকেতু ফুল্লরার গল্প পাই যে চণ্ডীমঙ্গলের মধ্যে, এরকম ধরনের লোককথার মধ্যে বিভিন্ন গল্পগুলো আমাদের দেশেও কিন্তু রয়েছে। ইংরেজিতে আমরা যেমন পাই, সংকলন পাই দ্য লিটল মারমেড, অর্থাৎ যাকে বাস্তবিক দেখা যায় না, সেই যে মৎস্যকন্যা, সেই মৎস্যকন্যার ঘটনা আমরা কিন্তু এই লিটল মারমেডের গল্পের মধ্যে পাই, যেটা অবাস্তব। এই অবাস্তব বিষয়টিকে এতটাই বিশ্বাস করতো যে অনেক নাবিকেরা কিন্তু এখনও পর্যন্ত বলে থাকেন যে তারা সমুদ্রে নাকি মৎস্যকন্যা দেখেছেন। বাস্তবিক এটার কোনো সত্যতা নেই, বিজ্ঞান এটা স্বীকার করে না। মানুষের মতো দেহ, সামনের উপরের অংশটা আর নিচের অংশটা মাছের মতো, এটা কখনোই হতে পারে না। তাহলে এই একটা আমরা খুব নামকরা যে লিটল মারমেড, সেটা আমরা দেখতে পাই ইংরেজি সাহিত্যে রয়েছে। তার মধ্যে রয়েছে আরেকটি উল্লেখ করছি, দ্য রেড শুজ, হ্যাঁ, লাল জুতোর গল্প, যেটি উপেন্দ্রকিশোর পরবর্তীকালে আমাদের বাংলায় খুব সুন্দরভাবে এটিকে নতুন করে রূপদান করেছিলেন, বাংলায় অনুবাদ করে, হ্যাঁ, এটা আমরা দেখতে পাই।
তারপর যেটা সিন্ডারেলার গল্প, সিন্ডারেলার গল্পের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পরীরা তাকে কীভাবে সাহায্য করছে, তার দুঃখময় জীবনকে কীভাবে আনন্দে ভরিয়ে তুলছে, সেটাকে সার্থক করে তুলছে, সেটা আমরা সিন্ডারেলার গল্পের মধ্যে পাই। অর্থাৎ ইচ্ছা পূরণের গল্প, মানুষের জীবনযাত্রায় যে কষ্ট দুঃখ, সেই কষ্ট দুঃখকে অতিক্রম করে যাওয়ার যে প্রচেষ্টা, সেটা অলৌকিকভাবে অতিলৌকিকভাবে সেটা আমরা সিন্ডারেলার মধ্যে দেখতে পাচ্ছি। তারপরে ফ্রগ প্রিন্স, অর্থাৎ সেই প্রিন্স, সে আসলে প্রিন্স কিন্তু সে একটা ব্যাং সেজে আছে, সে কীভাবে ব্যাং রাজকুমার থেকে পূর্ণাঙ্গ রাজকুমারে রূপান্তরিত হচ্ছে, সেই চিত্তাকর্ষক কাহিনী আমরা ফ্রগ প্রিন্সের মধ্যে পাই। তাহলে এই ধরনের গল্প আলিফ লায়লা, এরকম অনেক উদাহরণ দেওয়া যায়। হারুন আল রশিদ বাগদাদের, যিনি নাকি সুলতান ছিলেন, তার জীবনকে অবলম্বন করেও নানা ধরনের এরকম লোককথা গড়ে উঠেছে। তাহলে এইগুলো আমরা পাই, এই যে নানা ধরনের লোককথাগুলো আমরা পেলাম সারা পৃথিবী জুড়ে, এই লোককথাগুলোকে আবার ঐতিহাসিকরা কয়েকটা ভাগে বিন্যস্ত করছেন। যেমন কোনোটাকে বলছেন রূপকথা, রূপকথার লোককথা, রূপকথা আশ্রয়ী লোককথা, কোনোটাকে বলছেন যে ব্রতকথা, অর্থাৎ এই মঙ্গলকাব্যের যে সমস্ত গল্প টল্প কাহিনীগুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে ব্রতকথা, তারপরে বলা হচ্ছে পশুকথা, যে সমস্ত গল্পের উপজীব্য বিষয় বা চরিত্র হচ্ছে মূলত পশু পাখিরা, সেখানে হচ্ছে পশুকথা অবলম্বনে লোককথা, আর হচ্ছে কি পুরাকাহিনী, কোনো বীর বা কোনো কল্পিত একটা চরিত্র বা কোনো ঘটনা আমরা যখন দেখতে পাচ্ছি লোককথার মধ্যে যেটা পুরাকাহিনীর মতো লাগছে সেটাকে বলা হচ্ছে পুরাকাহিনী। ইতিকথা, কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি ইতিহাসের মতো করে বিভিন্ন লোককথা সৃষ্টি হচ্ছে, যেন সেগুলো ইতিহাসের অংশ, আদৌ কিন্তু তার মধ্যে হয়তো বাস্তবিক সেই ইতিহাসের ঘটনাটা কিন্তু ঘটেনি, কিন্তু ইতিহাস আশ্রয়ী বা ইতিহাসের মতো করে সেই সমস্ত লোককথাগুলোর লেখা হয়েছে। আর কি নীতিমূলক লোককথা, যেমন ঈশপের গল্পগুলো, পঞ্চতন্ত্রের গল্পগুলো, হিত উপদেশের গল্পগুলো, পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে এই নামগুলো থেকে, হিত উপদেশ, হিত হবে মানুষের যা কল্যাণ করবে, সেই ধরনের উপদেশ এই গল্পের মধ্যে বর্তমান। তাহলে এই গল্পগুলো হচ্ছে মূলত নীতি কথামূলক লোককথা। আর কি রোমাঞ্চগাথা, অর্থাৎ আমরা দেখব যে রোমাঞ্চগাথা মানে ওই যে আগে বললাম সিন্দাবাদের যে অভিযান, আলাদিনের আশ্চর্য প্রদীপ, সেই সমস্ত গল্পের মধ্যে একটা অ্যাডভেঞ্চার রয়েছে, লোককথা ঠিকই কিন্তু সেই লোককথার মধ্যে একটা থ্রিল রয়েছে, সেই লোককথার মধ্যে পরবর্তী ক্ষেত্রে কী ঘটনা ঘটবে সেই সমস্ত ঘটনা সম্পর্কে মানুষের একটা অনুসন্ধিৎসা থেকে যায়, যদিও সেগুলোর মধ্যে কল্পনার প্রাবল্য বেশি, যদিও অতিপ্রাকৃততার প্রবণতা বেশি, তথাপি কিন্তু মানুষ সেগুলো উপভোগ করে। তাহলে এই কতগুলো বিশেষ ক্যাটাগরিতে, কতগুলো শ্রেণী বিভাগে আমরা লোককথাগুলোকে ভাগ করতে পারি। এবার আমরা আসি লোককথার গুরুত্বে। লোককথা কিন্তু ইতিহাসের উপাদান হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ বলে ঐতিহাসিকরা মনে করেন। আমাদের প্রথমেই এই আলোচনার প্রথমেই আমাদের এটা মনে রাখা দরকার যে লোককথা কিন্তু ইতিহাস নয়, লোককথার মধ্যে ইতিহাসের ছায়া পাওয়া যায়, লোককথার গল্পগুলোর ভিত্তিও কিন্তু ইতিহাস নয়, গল্পের চরিত্র ইতিহাস নয়, গল্পের সময়কাল ঐতিহাসিক নয়। তাহলে এখানে ইতিহাসটা কোথায়? আমরা প্রথমত যেখানটায় খুব গুরুত্ব দিই যে যে লোককথাগুলো তৈরি হয় সেই লোককথাগুলো তৈরি হয় কিন্তু লোক সমাজ এবং সংস্কৃতির মধ্যে থেকে, অর্থাৎ একটি লোককথাকে বিশ্লেষণ করলে সেই সময়কার সমাজ এবং সংস্কৃতি কেমন ছিল, সেই চরিত্রগুলো যে কথা বলছে যে বা যে কাজ করছে সেই ঘটনাগুলো থেকে আমরা বুঝতে পারি যে সেই বিষয়গুলো সেই সমাজের মধ্যে বর্তমান ছিল, সেই ঠকানো বলো বা সেই মানুষকে সাহায্য করার দয়ালুতা বা সেই ন্যায়পরায়ণ রাজার কথা বলো বা অশুভ শক্তির কথা বলো, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাই যে লোককথার যে সমাজ বা সংস্কৃতি তার মধ্যে কিন্তু বর্তমান ছিল, সেটা কিন্তু ইতিহাস, সেটা কিন্তু আমরা ইতিহাসের উপাদান হিসেবে অবশ্যই ব্যবহার করতে পারি। কোনো দেশের সমাজ সংস্কৃতিকে সঠিকভাবে জানতে গেলে সেই দেশের লোককথাকে জানা একান্তই প্রয়োজন। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে ইতিহাসের আভাস, মানে ইতিহাস নয়
প্রত্যক্ষভাবে ইতিহাস নয়, কিন্তু এর মধ্যে একটা ইতিহাসের আভাস পাওয়া যায়। যেমন আমরা মঙ্গলকাব্যে চাঁদ সদাগরের বাণিজ্য যাত্রার বর্ণনা পাই। সপ্তডিঙা সাজিয়ে মধুকর সে যাচ্ছে বাণিজ্যে, অর্থাৎ বাংলার যে ষোড়শ ও পঞ্চদশ শতকের সময়ে এই সমস্ত মঙ্গলকাব্যগুলো লেখা হয়েছিল, সেই সময় বাংলার বাণিজ্যের অবস্থা কেমন ছিল, সে কতটা সমৃদ্ধ ছিল এবং তারা কোথায় কোথায় বাণিজ্য করতে যেত, এই সিংহল দেশে যাচ্ছে তার বর্ণনা, সেই যেগুলো আমরা পাচ্ছি সেইগুলো কিন্তু ঐতিহাসিক তথ্যে সমৃদ্ধ। তাহলে এগুলো একটা থেকে, এই লোককথাগুলো থেকে ইতিহাসের একটা আভাস কিন্তু আমরা পাই। আরেকটা জিনিস কি, যে প্রত্যেকটা, আগেই বলেছি যে প্রত্যেকটি বিষয় কিন্তু হচ্ছে লোককথা গল্পের বিষয় কিন্তু মনোরঞ্জন। শিশুদের যেমন মনোরঞ্জন করে তেমনি বড়দেরও সেটা মনোরঞ্জন করে। অর্থাৎ এই লোককথার গল্পগুলো মানুষকে একটা সময় পর্যন্ত আমরা দেখেছি যে এটাই ছিল মানুষের কাছে তাদের যে দিনযাপনের গ্লানি, তা অপনোদনের জন্য, সেটাকে কাটানোর জন্য, সেই মানসিক চাপকে কাটানোর জন্য এই লোককথাগুলো কিন্তু ভীষণভাবে ব্যবহৃত হয়েছে। তাদের জীবনে অন্য কোনো মনোরঞ্জনের উপাদান ছিল না, এখনকার দিনের মতো টিভি রেডিও নানা ধরনের সাইট নানা কিছু ছিল না। তারা কিন্তু সন্ধ্যার সময় বা তাদের অবসর সময় নিজেদের মধ্যে এই সমস্ত পারস্পরিকভাবে লোককথার গল্পগুলো কিন্তু বারে বারে তারা বলতো, বিভিন্ন দেশের লোককথা নিজেদের লোককথা হয়ে যেত। এইভাবেই আমরা মনোরঞ্জনের উপাদান খুঁজে পেতাম একটা সময়কাল পর্যন্ত, আধুনিক যুগের আগে পর্যন্ত। আরেকটা কি, আরেকটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ, হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শিক্ষাদানের মাধ্যম। এই লোককথা যে শুধুমাত্র নীতি শিক্ষা দেয় তা নয়, এই লোককথা কিন্তু মানুষের মধ্যে কল্পনা শক্তিকেও জাগ্রত করে। যার জন্য আইনস্টাইন যখন স্কুল থেকে বিতাড়িত হলেন, তখন তার মা তাকে প্রচুর লোককথার বই, বিভিন্ন ধরনের বই পড়ার জন্য দিতেন, এবং আইনস্টাইনের কাজ ছিল সেগুলি দুবেলা পড়া, এবং তিনি বারবার পড়তেন এই লোককথার গল্পগুলো, তার খুব ভালো লাগতো। এমনকি বড় হওয়ার পরেও তার সঙ্গে এই ধরনের ফেয়ারি টেলসের গল্প বা এই ধরনের বই কিন্তু সঙ্গে থাকতো। এবং তিনি তাই পরবর্তীকালে বলেছেন যে শিশুকে যদি বুদ্ধিমান করে গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই অবশ্যই লোককথা পড়তে দাও, এই ধরনের রূপকথার গল্প পড়তে দাও, দিলে তার মধ্যে যে অন্তর্নিহিত বার্তাটি আছে তার মধ্যে কল্পনা শক্তি জন্মাবে। কল্পনা শক্তি না থাকলে পরে বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু সাফল্য লাভ করা যায় না। তাহলে বিজ্ঞানেও যখন আবিষ্কার হয় তার আগে তার বিজ্ঞানীর মাথায় একটা কল্পনা থাকে, সেই কল্পনাকে বাস্তবায়িত করার জন্য তিনি বিজ্ঞানের সত্যকে, বিভিন্ন সত্যকে কাজে লাগিয়ে প্রযুক্তির উদ্ভাবন করেন। কাজেই আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে যদি কল্পনা শেষ হয়ে যায়, মানুষের যদি মধ্যে যদি সেই অদ্ভুত সুন্দর রঙিন জগৎটা শেষ হয়ে যায়, তাহলে কিন্তু সেই মানুষটা ফুইয়ে যায়, তার মধ্যে কিন্তু আর সৃষ্টিশীলতা থাকে না। সেখানে সাহিত্যই বলো, আর সেটা বিজ্ঞানই বলো, বা সেটা যে কোনো চিত্রশিল্প অঙ্কনেই বলো, বা যাই বলো না কেন, সব কিছুর মধ্যে সৃষ্টিশীলতার প্রধান উপাদান হচ্ছে কিন্তু ইমাজিনেশন বা কল্পনা শক্তি। সেই কল্পনা শক্তির জাগরণে লোককথার ভূমিকা কিন্তু অবিস্মরণীয়। সকলকে আমরা এই যে লেসনটি আমরা দিলাম আজকে লোককথা সম্পর্কে, ফোকটেলস সম্পর্কে, সেটি ভালো করে এটা শুনে নেবে, বারবার শুনে নেবে, এবং তারপরে নিচে যে ডায়লগ বক্সে ওপেন করে নেবে, ভিডিওটির ডায়লগ বক্সে সেটি ওপেন করে নিয়ে সেই প্রশ্নগুলি অবশ্যই তৈরি করবে, অনুশীলন করবে, এবং বিভিন্ন দেশের বিভিন্ন যে লোককথার বইগুলি, তোমাদের উদাহরণগুলি তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, সেগুলো ছোটো প্রশ্ন মাল্টিপল চয়েসের জন্য অবশ্যই তৈরি করবে। আর সেই সঙ্গে আরেকবার অনুরোধ করছি, চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও, এবং সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে দিলে তোমরা পরবর্তী ক্লাসের ভিডিওটির সংকেত অবশ্যই আপনার থেকে পেয়ে যাবে, এবং এর জন্য কোনো খরচ নেই। সকলে ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো।